বন্দরে প্রবেশ করার পরে কি কি প্রসিডিউর হয়েছে এবং কি কি মেজার গুলো নিতে হয় এবং কিভাবে সতর্ক থাকতে হয়, কি কি ডকুমেন্ট গুলো সাথে রাখতে হয়, এ বিষয়ে আমাদের এক্সপার্টিস বলা যায়, ভ্রমণ বিলাসী ভ্রমণ প্রিয়াসী এবং উনি দেশের বিভিন্ন জায়গায় ঘুরেছেন আলিফ ভাই, আলিফ ভাইয়ের কাছ থেকে একটু অনেক পরামর্শ নেবো এবং আমার দর্শক যারা আছেন তাদেরকে একটু পরামর্শ দেওয়ার জন্য অনুরোধ করবো। আলিফ ভাই ধন্যবাদ। শরীফ ভাই, আসলে ভ্রমণ বিষয়টাকে খুব বেশি জটিল করে নেওয়ার দরকার নাই। নর্মালি ঠান্ডা মাথায় আপনি যখন কোনো জায়গায় এয়ারপোর্ট বা কোনো ইন্টারন্যাশনাল জায়গায় ট্রাভেল করবেন তখন আপনাকে অবশ্যই আপনাকে দুটা জিনিস সাথে রাখতে হবে, আপনার কাপড় চোপড় শপিং বা যাই কিনেন না কেন, আপনি তারপরে ডলার, আপনার পাসপোর্ট আর হচ্ছে আপনার এয়ার টিকিট, এই তিনটা জিনিস যদি আপনার সাথে সবসময় রাখতে পারেন আর বাকি সব কিছু হারিয়ে গেলে আপনি কিনতে পারবেন বা আপনি দেশে গেলে ম্যানেজ করতে পারবেন, কিন্তু আপনার পাসপোর্টটা যদি হারিয়ে যায় বা আপনি যদি টিকিটটা হারিয়ে যায় বা ডলারগুলো হারিয়ে যায় তাহলে কিন্তু আপনি একটু কিছুটা চ্যালেঞ্জের মধ্যে পড়ে যাবেন। তাই সবসময় যেখানে যান একটা ছোট ব্যাগের মধ্যে করে আপনার মোবাইল, পাসপোর্ট, ডলার আর এয়ার টিকিট এগুলো অবশ্যই সাথে রাখবেন, এটা কোনো অবস্থায় মিসিং করা যাবে না। আর এয়ারপোর্টে ঢোকার সময় আপনার টিকিটের সাথে আপনার পাসপোর্ট বা আপনার যে এনআইডিটা থাকে এটা অবশ্যই মিলিয়ে নিবে তারা, এটা মিলিয়ে ভেতরে ঢোকার পর আপনার ব্যাগগুলো চেক ইন করবে, চেক ইন করে সিকিউরিটি চেক করে এখানে ট্যাগ লাগিয়ে দিবে, দিয়ে আপনি যে এয়ারলাইন্সে ট্রাভেল করবেন সেই এয়ারলাইন্সের কাউন্টার চলে যাবেন, সেই এয়ারলাইন্সের কাউন্টার যাওয়ার পর তারা আপনার যে ব্যাগগুলো সাথে না নিয়ে আপনার বুকিংয়ে দেবেন সেগুলোকে আপনি ওদের যে বোর্ডিং পাস যেখান থেকে ইস্যু করে সেখানে দিয়ে দিলে ওরা এটা ওদের বুকিংয়ে নিয়ে নিবে এবং আপনাকে ট্যাগ লাগিয়ে দিয়ে দিবে আপনার বোর্ডিং পাসের সাথে। তো বোর্ডিং পাস নেওয়ার পরে আপনাকে করতে হবে যেটা ওদের এয়ারপোর্ট সিকিউরিটি থাকে, এয়ারপোর্ট সিকিউরিটিকে আপনাকে চেক ইন করে ঢুকাবে, সেক্ষেত্রে অবশ্যই মনে রাখতে হবে আপনি বিদেশে বা যেখানে এয়ারলাইন্সে ট্রাভেল করেন আপনার সাথে লিকুইড 100 ml বেশি আপনি ক্যারি করতে পারবেন না, ধরেন আপনার শ্যাম্পু হোক, জুস হোক, যে কোনো খাবার হোক বা যে কোনো কসমেটিক হোক, আপনাকে ট্রাভেল করতে হলে মনে রাখতে হবে 100 ml লিকুইড শ্যাম্পু সাবান যাই হোক না কেন, ড্রিঙ্কস ড্রিঙ্কস এগুলো আপনি বুকিংয়ে দিয়ে দিবেন, এগুলো আপনার সাথে ক্যারি করবেন না, তাহলে এগুলো রেখে দিবে আপনার টাকাটা নষ্ট হবে এবং আপনি যে যাদের জন্য শখ করে দেশের বাড়িতে নিয়ে যাচ্ছিলেন বা বাড়িতে প্রিয়জনের জন্য নিচ্ছিলেন সেটা নিতে পারবেন না, এটা খেয়াল রাখবেন। এবং আপনার ওই ব্যাগের মধ্যে সব কিছু বেল্ট টেল ঘড়ি টড়ি মোবাইল টোবাইল দিয়ে চেক ইনের জন্য দিয়ে দিবেন, ওরা এখানে স্ক্যান করবে আর আপনার বডিটাকে দু হাত সামনের দিকে তুলে দিয়ে দুপাশে তুলে দিয়ে আপনাকে ফুল বডি চেকিং করার পরে আপনাকে ওরা রিলিজ করে দেবে, তারপর আপনি এসে আপনার যে এয়ারলাইন্স যে গেট থেকে ছেড়ে যাবে সেই এয়ারলাইন্সের গেট, যেমন 1, 2, 3, 4, 5 এরকম অনেক গেট থাকে, ওখানে লেখা থাকে আপনার বোর্ডিং পাসের মধ্যে কত নম্বর গেট দিয়ে আপনার প্লেনটাকে আপনি উঠতে পারবেন, যে আপনি সেই গেটে এসে ওয়েট করবেন, টাইমলি আপনাকে যারা বোর্ডিংয়ের জন্য ডাকবে আপনি যখন প্লেন উঠে আপনি আপনার মতো করে সব ইলেকট্রনিক্স ডিভাইসগুলো যেমন মোবাইল এগুলো আপনার ফ্লাইং মোডে দিয়ে দেবেন, ফ্লাইট মোডে দিয়ে আপনি অন রাখতে হবে, যদি আপনি ফ্লাইট মোডে না দেন তাহলে ওগুলো সুইচ অফ করে দেবেন, কেননা আপনার এই যে বিমানের সিগন্যালগুলো এগুলো এয়ারলাইন্সের যে যারা পাইলট থাকে তাদেরকে বিভিন্নভাবে ডিস্টার্ব করে, ইলেকট্রনিক ডিভাইসগুলো সেখানে নক করে এবং তাদের সাথে কানেক্টিং হয়ে যায় অনেক সময়ের জন্য, ওই ইলেকট্রনিক ডিভাইসগুলো সব বন্ধ রেখে বা ফ্লাইট মোডে দিয়ে দিলে আর ওনাদেরকে ডিস্টার্ব হবে না, আপনারা তখন ভ্রমণ করতে হবে এবং আপনার ভ্রমণটাও সেফ হবে এবং অন্যজনের জন্য আপনার সেফ হবে। ভ্রমণ মনে করতে হবে যে আপনার ভ্রমণ করার সময় আপনার পাশে যিনি থাকবেন বা আপনার সাথে যিনি থাকবেন বা পাশে যিনি থাকবেন তার কোনো অবস্থায় এটা ডিস্টার্ব না, এবং যাতে আপনার যাদের সাথে ট্রাভেল করছেন তারাও যাতে কমফোর্ট জোনে থাকে। এখানে দেখবেন যদি আপনি প্রথমবার ভ্রমণ আপনি খেয়াল করবেন যে আশপাশের লোকজন কি করছে বা কোন লোকটাকে মনে হচ্ছে সে খুব এক্সপার্ট, তাকে ফলো করবেন, তাকে খেয়াল রাখবেন, সে অনুযায়ী আপনি ভ্রমণ করবেন, আপনি দেখবেন আর কোনো সমস্যায় পড়বেন না, কারণ এখানে অনেক এক্সপার্টিস আছে যারা রেগুলার ভ্রমণ করে তাদের হেল্প নিলে আপনি বেরিয়ে যেতে পারবেন। ও আবার অনেক সময় আপনি ইন্টারন্যাশনাল ট্রাভেল করছেন আরেকটা জিনিস মনে রাখবেন, আপনাকে ইমিগ্রেশন ফর্ম ফিল আপ করতে হয় যেটা আমরা আখাউড় অব্দি আগরতলা ঢোকার সময় করেছি, এটা আপনি যখন এয়ারে ভ্রমণ করবেন তখন আপনার এয়ারপোর্ট থেকে ওই ইমিগ্রেশন যে ডিপার্চার অ্যারাইভাল ফর্ম থাকে ওই ফর্মগুলো ফিল আপ করবেন। আসলে কি আমি যতটুকু জানতাম আমার এই মুহূর্তে তাৎক্ষণিক মনে হচ্ছিল আমি আপনাদের সাথে সব শেয়ার করেছি, এরপরে যদি কোনো ব্যাপার হেল্প লাগে আপনি সরকার কমেন্ট বক্সে লিখতে পারেন, সাবস্ক্রাইব করতে পারেন আমার, আপনি হেল্প দিলে আমরা আপনাদেরকে কমেন্টসে লিখে হেল্প করবো। আর গুয়াহাটির এই এয়ারপোর্টটা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, আমরা যাবো এখন ফ্লাই বিক এয়ারলাইন্সে যাবো, এটা 10:30 ছেড়ে যাবে গুয়াহাটি থেকে আগরতলার উদ্দেশ্যে, এটা সময় লাগবে 1 ঘন্টার মতো, তারপর আমরা আগরতলা পৌঁছে ওখানে একটু ঘোরাফেরা করবো, তারপর আমরা আবার বাংলাদেশে আখাউড়া বর্ডার দিয়ে ক্রস করে যাবো। আপনারা আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ, এই ট্যুর আপনাদেরকে কতটুকু কি দিতে পেরেছি আমরা জানি না, আমরা চেষ্টা করেছি সর্বাত্মকভাবে, আমাদের কষ্ট হলো আপনাদেরকে গুয়াহাটি শহরটা ইউটিউবে আমি তেমন কিছু পাইনি, আমরা চেষ্টা করেছি যতটুকু পেয়েছি একদিনে দেখানোর জন্য, এবং এখানে আরও কিছু জায়গা আছে যেমন অ্যাকোল্যান্ড আছে এটা অনেক দেখার মতো জায়গা, আমরা যেতে পারিনি, তারপর কামাখ্যা মন্দির ছিল যেটা তাদের ফেমাস, আমরা
কোনো এক কারণে সেখানে যায়নি। তো আপনারা যদি ধরেন যাদের ধর্ম যার ধর্মে যেটা সাপোর্ট করে সেভাবে যাবেন, আমাদের কোনো সমস্যা নাই, ইনশাআল্লাহ আমাদের সাথে থাকবেন এবং আমরা আপনাদেরকে আরো সুন্দর সুন্দর দেশে এবং সুন্দর সুন্দর জায়গায় ঘুরতে নিয়ে যাবো। ধন্যবাদ সবাইকে আমাদের ভিডিও দেখান। শরীফ আপনি বলেন। ধন্যবাদ আলিফ ভাই। আলিফ ভাই যেটুকু বলেছে তারপরে আসলে আর বলা চলে না। এজ এ এক্সপার্টাইজ ভ্রমণ প্রিয়াসী এবং ভ্রমণ বিলাসী, এবং উনি প্রায় প্রতি বছর কোনো না কোনো সিজনে বছরে দুইবারে গিয়েছেন, বছরে তিনবারে গিয়েছেন উনি দেশের বাইরে, এবং ছয়বারে গিয়েছেন এমনও রেকর্ড আছে। উনি আসলে একটু সুযোগ পেলে দেশের বাইরে চলে যাওয়ার চেষ্টা করেন, আর বাংলাদেশের ভিতরে তো উনি সবটুকু ভ্রমণ করেছেন। আসলে এমন মানে ভ্রমণ ট্রাভেলার আসলে খুঁজে পাওয়া খুব কষ্ট। আমার সৌভাগ্য হয়েছে আলিফ ভাইয়ের সান্নিধ্যে আসার। আলিফ ভাইয়ের সাথে আসার পরে আমি দেখতে পেলাম যে অনেক কিছু সহজ হয়ে গিয়েছে, যা আসলে আপনারা যদি ভ্রমণ না করেন হয়তো বুঝতে পারবেন না কী কী জটিলতাগুলো আসলে পড়তে হয় ভ্রমণ করলে, প্রথমবারের মতো অথবা দ্বিতীয়বারের মতো। ওটা তবে এই ধরনের এক্সপার্টের সঙ্গে থাকলে আসলে, এবং উনি মোবাইল দিয়ে যে যে লোকেশনগুলো যে যে জায়গাগুলো ছিল সবগুলোই উনি সার্চ করে 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 ভালো 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 ট্রাভেলার ট্রাভেল করার জন্য রেস্ট্রিক্টেড এরিয়া মোবাইলে কিছু কিছু জায়গায় হয়তো আমি মোবাইলে ভিডিও করে দেখাইতে পারিনি আপনাদেরকে, কারণটা হচ্ছে ওখানে সিকিউরিটি পারপাসে, কিন্তু যেখানে পেরেছি সেখানে আমি খুলেছি। কোনো কোনো জায়গায় হয়তো একটুখানি আমি খটখট পেয়েছি, কারণ কেউ কেউ হয়তো আমাকে বাধা দিয়েছে। যাই হোক, আমরা তো আসলে ইউটিউবার, আপনাদের জন্যই কাজ করি।